খবরের শিরোনামে মেক্লিহন্স নেতাজি পিটিটিআই কলেজ অভিযোগ নির্ধারিত কোর্স ফি দেওয়ার পরও মার্কশিট দিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের অভিযোগ নির্ধারিত কোর্স এর বাইরে এক একজনের কাছে এক এক রকম অতিরিক্ত টাকার দাবি করছে কলেজ কর্তৃপক্ষ যার প্রতিবাদে ও মার্কশিটের দাবিতে ছাত্রছাত্রীরা কলেজের সামনে অবস্থান বিক্ষোভে বসেছে যদিও কলেজ কর্তৃপক্ষ কলেজে উপস্থিত না থাকায় এ ব্যাপারে কলেজের পক্ষ থেকে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি আমাদের এই কারণ আজকে আমরা হচ্ছে টাকা দেওয়া সত্ত্বেও কলেজ থেকে আজকে আমাদের সার্টিফিকেট আর রেজাল্টটা দেওয়া হচ্ছে না আমরা এর জন্য কলেজ কর্তৃপক্ষর কাছে কথা বলার চেষ্টা করছি আমাদের টাকা অনেক বাকি আছে বাকি আছে ওগুলো নিয়েও ভুলভাল বলছে ঠিক আছে কোনো হিসাব টিসাব মিলছে না ও আমরা দেখা করতে যাচ্ছি কল কলেজ কর্তৃপক্ষ আমাদের সাথে দেখা করছে না এর জন্যই আমরা আজকে এই ধর্নার পথটা বেছে নিলাম অর্থাৎ কত টাকার হিরফের আমাদের এক একজনের কাছে এক এক রকম করে টাকা নেওয়া হয়েছে কারো কাছে মানে আমাদের মেন কোর্স ফি হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা কিন্তু তার অতিরিক্ত আমাদের কাছে কারো কাছে দেড় লাখ কারো কাছে দু লাখ আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ এরকম করে নেওয়া হচ্ছে কিন্তু আমরা এই জিনিসটা এসব দিতে যাচ্ছি না টাকাটা দিতে যাচ্ছি না এর জন্য আমরা আজকে ধর্নার পথ বেছে নিয়েছি তাছাড়া কলেজ